এখন আমরা সরলের একটি অঙ্ক করব যেখানে একটি বিশেষ উপায় অবলম্বন করতে হয়। সেই বিশেষ উপায় হচ্ছে কমন নেয়া। চলো আমরা প্রথমে দেখি কি করা যায়। এখানে 4, প্রত্যেকটি রাশির ভিত্তি হচ্ছে 2, কিন্তু এটি আছে 4 হিসেবে, তাই আমরা 4 কে 2^2 মানে 2² হিসেবে লিখব। প্রথমে 2^n + 4 - 2^2 - 1 / 2^n + 2/2। এখন আমরা জানি a^n (a^m) কে লেখা যায় a^m + n হিসেবে, তাই আমরা লিখব। এবং আরেকটা জিনিসও লেখা যায় a^m + n = a^n (a^m), তাই আমরা এই সংখ্যাটিকে আগে ভাঙবো, ভেঙে লিখবো 2^n (2^4), এবং এই সংখ্যাটিকে ভেঙে লিখবো 2^2 (2^n) - 2^1, ডিভাইডেড বাই এই সংখ্যাটিকে ভেঙে লিখবো 2^n (2^2) - 2। এবার দেখা যাক এখানে কি করা যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে 2^n একটি সংখ্যা আছে, এখানেও 2^n একটি সংখ্যা আছে, এখানে 2^4 আছে, এবং এই দুটি সংখ্যাকে একসাথে লেখা যায় 2^3। সুতরাং আমরা যেহেতু মাঝে বিয়োগ চিহ্ন আছে, তাই আমরা এই পাশ থেকে 2^n (2^3) যদি কমন নেই, তাহলে লেখা যায় কমন নিয়ে 2^n (2^3), যেহেতু এখান থেকে 2^3 কমন নিয়ে নিয়েছি, তাই এখানে থাকবে 2^1 বা 2 মাইনাস, এখান থেকে যেহেতু পুরোটাই কমন নিয়েছি, 1, ডিভাইডেড বাই 2^n (2^2), যেহেতু এখানে ভাগ চিহ্ন আছে, কে লেখা যাবে 2^-1। এবার দেখা যাক 2^n এবং 2^n উপরে নিচে কাটাকাটি চলে যায়, এবং এর পরের ধাপে আমরা লিখতে পারি 2^3 (2^1) - 2^1, এবং নিচে লিখতে পারি 2^2 (2^-1), যাকে এর পরে লেখা যায় a^m (a^n) = a^m - n। এই সূত্র অনুযায়ী লেখা যায় 2^3 - 2^2 + 1, অর্থাৎ লেখা যায় 2^-2 = 1/2². এটি আমরা লিখলাম এই সূত্র অনুযায়ী a^n (a^n) = 1/4। এই লেকচারে আমরা দেখলাম কিভাবে কমন নিয়ে সূচকের অঙ্ক করা যায়।